আমার বাচ্চানেরা একদম দিল থেকে বলুন, কষ্ট পেলেন আমার কথায়? দেখুন, আমি যেটাই বুঝিয়েছি আপনাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য বুঝিয়েছি। আমি শুধু আখেরাত 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 করব এটা আমার ইসলাম শিখায়নি, আমার ইসলাম দুনিয়ারও কল্যাণ শিখিয়েছে। তা আমি আমার বাপ আমার ভাই আমার বোন আপনারা আমার আপন জন, তো তারা কিভাবে ধ্বংস হচ্ছে, তাদের বাচ্চা গুলো কি করে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, আইপিএস অফিসার হবে, তার রাস্তা দেখাবো না? আমি যেমন নলেজ সিটি বানাচ্ছি, পড়তে গেলেও অর্থের প্রয়োজন আছে না? না, একটা যদি কেউ আইপিএস অফিসার হতে চায়, অফিসার হওয়ার আগ পর্যন্ত 2 থেকে 2.5 কোটি টাকা খরচ। আপনাদের ক্ষমতা আছে, অথচ কিন্তু আপনাদের কোটি কোটি টাকা সম্পদ লুট হচ্ছে। তাহলে আমি যদি এই কাজটা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই সাগরটা দখল করে আপনাদের বাচ্চাদের পিছনে খরচ করে যদি আবার আপনাদের আরো প্রয়োজনের খরচ করে আগিয়ে নিয়ে যাই, অসুবিধে আছে? আমার ইমাম সাহেব ভাইদের কত কষ্টের সংসার, কথা বুঝে আসছে? ও সময় আর নেই, তারপরও সেই জায়গায় যদি তাদের পাশেও দাঁড়ানো যায় এতে আপনাদের কোনো অসুবিধে আছে? কিন্তু আপনাদের ভাবতে হবে কে আপন কে পর, না ভাবলে ঠকবেন। হাতির চিবোবার দাঁত আলাদা, দেখাবার দাঁত আলাদা। আপনি দেখছেন এক, কিন্তু হাকিকাতে ঠান্ডা ঘরে বসে চা খেয়ে সব সেটিং হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আর যখন আপনার ছেলেটা আপনার ভাইটা আপনার বাচ্চাটা 5 মিনিট ধরে কথা বলার জন্য বসে থাকছে, তার সাথে কিন্তু দেখা করছে না। আর যে কথা বলতে চাই না, প্রয়োজন নেই, তারপরেও তাকে ডেকে একসাথে বসে চা খাচ্ছে, তার কতটা বন্ধুত্ব আছে বুঝতে পারছেন না? আজ যাকে ভাবছেন আমার দরদি, কালকে সে দেখবেন ঝুপঝাপ করে লাভ মেরে দুশ্মন হয়ে যাচ্ছে। এজন্য বলবো আমার সোনার আপনারা, লাঠি নিজের হাতে রাখুন, লাঠি নিজের হাতে রাখুন, তাহলে যেখান দিয়ে যাবেন পাগলা কুকুর আপনাকে দেখে মিস হাইতে থাকবে। আর খালি হাত থাকলে বাপ সবাই মিলি ঘুম ঘুম করে ছেটে নেবে, বোঝার হয় বুঝুক, না বোঝার হলে কমসে কম দুঃখ নিয়ে যেন যাবেন না। এছাড়া আর কি বলতে পারি, যেটুকু বলেছি আপন মনে করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতটুকু আপনাদের কাছে চাইবো, আপনার কাছে আল্লাহ মানে হলে সেটাকে কবুল করে নেন আল্লাহ। আমার মা বাপ ভাই বোন সবাইকে নেক হায়াত দারাজগুল দিন ইসলামের উপর রাখুন, ইমান খাতিমা বিল খায়র নসিব করবে। আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন, দিনের খাদিম বানাবেন। আমার ছোট ভাই নওসাদকে মানুষের জন্য, দেশের জন্য, গরিবের জন্য, মুসলিম অমুসলিম সমস্ত অসহায় মানুষের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দান করুন, সে যেন সবার সুখে দুঃখে সাথ দিতে পারে। আয় আল্লাহ, আরো দোয়া চাই, আপনি যখন আমার মৃত্যু দেবেন ইমানের যুদ্ধ শুরু মরণ দেবেন। এগুলো যারা হাত তুলেছে, অনেক হয়তো ভয় তুলতে পারেনি, যারা দিল থেকে আমাকে ছেলে ভাইয়ের মতো মেনে নিয়েছে, দুনিয়ায় আমাদেরকে একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাতে রাখবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আখেরি দোয়া কিন্তু হলো না, আখেরি দোয়া হুজুর কেবলা নামাজের পরেই করবে। জলদি করে মসজিদ কোথায়, জলদি করে মসজিদে যান, দেরি করবেন না। হ্যাঁ আমার যুবকরা, নামাজ পড়ে আব্বাজান হুজুরের থেকে দোয়া নিয়ে